আসসালামু আলাইকুম ইউটিউববাসী সবাই বন্ধুরা, দেখেন আজকে আমি তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ চলতেছে সেখানে আসি। তো এখানে অনেক লোকজন আছে, তো সবাই কাজ করতেছে। এটা একটা বয়লার সাইট, বয়লার সাইডে কাজ চলতেছে। ওই যে ওয়েল্ডারের কাজ করতেছে, এই জায়গায় রডের কাজ করতেছে, সবাই দেখেন। ওই যে আপনার যে ভিডিও করতেছি ইউটিউবে ছাড়ব, দেখেন সবাই, সবাই দেখেন বন্ধুরা। তিন দিন পর আজকে মোবাইলটা অন করলাম, চার্জই থাকে না, চার্জই থাকে না। ফুল চার্জ দিলে টপটপ করে যাই কে স্যার শশিয়া। দেখেন বন্ধুরা, দেখছেন কি সুন্দর এই পাইলিং মেশিন। ওই যে পাইলিং করে মেশিন দিয়ে, ওই যে আমার শালাবাবু কাজ করতেছে। শালাবাবু আমার একটু ভিডিও করো। বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আমি তাপবিদ্যুৎ কেন্দ্রে এই জায়গায় লোক নিয়োগ চলতেছে। যদি কেউ যদি কাজ করতে চান যোগাযোগ করেন। ওই যে ক্যারিং মেশিন, ভাই চাল এটার ফিনিশিং দিলি না? এই যে এটুকু এই জায়গাটা আমি ভিডিও করতে আছি। এই যে ইলেকট্রিক মিস্ত্রি ইলেকট্রিক কাজ করতেছে। এই যে আপনার যে ওয়েল্ডার মেশিন, এই মেশিন দিয়ে ওয়েল্ডার করে। এই যে আমার শালাবাবু, দেখেন সবাই আমার একটু ভিডিও কর। এই যে আমাদের আলামিন ভাই, সে এখন এইতে আছে, বড় তাবাস, সে একজন তাবাস এখন খাড়াই রয়েছে, সে কোনো কাজ করে না। তার নামে আজকে অবজেকশন হবে 50 বছর ধরে হবে কি না। কম 5 মিনিটের ভিডিও লাগবে। এতে কঠিন কেন? ক্যারেং না, আগে ভিডিও করে লই। থার্মোকল দিয়ে দেয়, কেমনে দেখবা? লি কর দে, তোমার মোবাইল MB লাগবে, তারপরে MB ভরার পরে নেট চালু করতে হবে। তো না কথা কইলে বিশ্বাস করো না। এই যে আজকে 3 দিন পর মোবাইল ধরছি আমি।